ব্যারাকপুরের বিভিন্ন বন্ধ বাজার পরিদর্শন করলেন পৌর প্রশাসক উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে ব্যারাকপুরের বিভিন্ন বাজার 7 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। আজ তার প্রথম দিন, পরিস্থিতি খতিয়ে দেখতে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস ঘুরে দেখলেন ব্যারাকপুরের বিভিন্ন বাজারগুলির পরিস্থিতি। কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বাজার বন্ধের বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেখুন, করোনা আতঙ্ক তো সবারই আছে, সব জায়গায় রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে পজিটিভগুলি হচ্ছে তার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনা শীর্ষে রয়েছে এবং আমাদের ব্যারাকপুর সাবডিভিশনও যথেষ্ট মাত্রায় রয়েছে। আমাদের ব্যারাকপুরেও প্রায় 100 মতন সপ্তাহে হচ্ছিলো, সে কারণে আমাদের একটা মিটিং হয়েছিল, ডিএম সাহেব ছিলেন, এসডিও ছিলেন এবং আমাদের সিপি সাহেব ছিলেন, সকলে মিলে একটা আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয় যে, এবং বিশেষজ্ঞদের মতে যে বাজারে ভীষণ ভিড় হচ্ছে, বাজারগুলির থেকে মেইন সরাচ্ছে, বাজার যদি কিছুদিন বন্ধ রাখা যায় 1 সপ্তাহ, তাহলে যে অবস্থায় আছে সে তার থেকে অনেক কমে যাবে। সে কারণে আমরা পৌরসভাগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ব্যারাকপুরে প্রায় 7খানা বাজার আছে, সব বাজারগুলিকে আমরা 1 সপ্তাহ বন্ধ রেখেছি, বিশেষ করে এই সবজি বাজার, মাছ বাজার বা মূল বাজার যেটা, এমনি সাধারণ দোকান, মুদিখানা দোকান বাইরে যেগুলি আছে সেগুলি খোলাই থাকবে, অন্যান্য দোকানও খোলা থাকবে, মূল বাজারগুলি 1 সপ্তাহ বন্ধ রেখেছি। বাজারে যারা সবজিওয়ালা, মাছওয়ালা, সবাই খুব গরিব লোক, তাদের একটু সমস্যা, কষ্ট হবে অবশ্যই, কিন্তু তাহলেও মানে ভবিষ্যতের কথা চিন্তা করে, কারো পরিবারের কোনো ক্ষতি কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। শপিং মল আমাদের এখানে 4-5টা আছে, যেমন স্পেন্সার আছে, রিলায়েন্স ফ্রেশ আছে, তারপরে মোর আছে, 2টো আরামবাগ আছে, 5টা আছে, এটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি তো পরিদর্শনে বেরিয়েছেন, হ্যাঁ, বাজারগুলি বন্ধ রাখতে বলেছি, সেটা বন্ধ ঠিকঠাক আছে কি না এই জন্যই দেখতে এসেছি। বন্ধ আছে সকলেই মেনেছে, প্রত্যেকেরই তো একটা আতঙ্ক আছে, সকলেই এটাই ভালো লাগছে আর কি, তারা কথাটা অনেক কষ্ট, অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তারা আমাদের কথা শুনেছে এবং মেনেছে, এই জন্য ভালো, খুব ভালো। অন্যদিকে বাজারের ব্যবসায়ীদের দাবি সাময়িক সমস্যা হলেও তারা বৃহত্তর স্বার্থে এই সমস্যার মুখোমুখি হতে রাজি রয়েছেন। দেখুন, বাজার 7 দিনের জন্য যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভা থেকে, এটা দোকানদারদের সাময়িক অসুবিধা হলে এটাকে আমরা স্বাগত জানাই, কারণ দোকানদারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে যেইভাবে মহামারী করোনা ভাইরাস বেড়ে চলেছে, তার জন্য যে 7 দিন বন্ধ রাখা হয়েছে পৌরসভার নির্দেশ অনুযায়ী, তাতে সেটাকে আমরা স্বাগত জানাই। কিছু সাময়িক অসুবিধা হলো এটাকে আমরা মেনে নিচ্ছি, কারণ আমাদের তাতে কোনো রকম কোনো অসুবিধা হলো আমরা সেটা স্বাগত জানাচ্ছি, যাতে দোকানদাররা সুরক্ষিত থাকে, ক্রেতা সাধারণও সুরক্ষিত থাকে। যদি কারো কোনো সমস্যা এই ধরনের হয় তোমাদের ক্ষতি হবে, এক সপ্তাহ বন্ধ রেখেছি, সবাই গরিব লোক, তাদের অসুবিধা থাকা সত্ত্বেও মানে সম্পূর্ণ ব্যারাকপুরের ভাবনাটা ভেবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সিদ্ধান্তটা মানুষের জন্য সিদ্ধান্ত, মানুষের ভালোর জন্য সিদ্ধান্ত। মানুষ তো শুনে না যখন খোলা থাকে।
ঠিক আছে আসলে